তো হ্যালো বন্ধুরা, তোমরা প্রতি সপ্তাহের মতো আজও তুমি এই সপ্তাহে কর্মসংস্থান পেপার দেখবে। তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট গুলো আছে, নতুন নতুন আপডেট, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং প্রথম পাতা থেকে শুরু করে একদম শেষ পাতা পর্যন্ত তোমাদের দেখাবো এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 13 জুলাই 2024। তো 13 জুলাই 2024-এর যে কর্মসংস্থান পেপার, যে সমস্ত চাকরির আপডেট গুলো আছে নতুন নতুন, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে পৌরসভায় নিয়োগ হচ্ছে 35 জন হেলথ ওয়ার্ক, এটা তোমরা দেখতে পাচ্ছ 35 জন। এরপরে তোমরা 15 নম্বর পেজে গিয়ে দেখবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিয়োগ হচ্ছে 3244 জন। তো এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কে নিয়োগ হচ্ছে 2700 এবং ইউকো ব্যাংক নিয়োগ হচ্ছে 5544 জন। তো এখানে গ্র্যাজুয়েট ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। তো এখানে SC/ST অফিসারও যথারীতি বয়স চার পাবে। এরপর তোমরা 14 নম্বর পেজে দেখবে আরো বিস্তারিত, নিচের দিকে চলে যাচ্ছে পেজে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনে 12,000 গ্রুপ D ও গ্রুপ C পদের চাকরি প্রার্থীবাজারের জন্য প্রথমে যে প্রি ও মেন ইন্টারভিউ হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এবং এয়ার ইন্ডিয়ান এক্সিকিউটিভ ও হ্যান্ডিম্যান নিয়োগ হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ 3713। তোমরা নিচের দিকে চলে যাচ্ছি এই পেজে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 90 জন অ্যাপেন্টিস এবং 87 জন ওয়ার্কার ও স্বাস্থ্য শিক্ষা বন দপ্তরে 4,500 পদ পূরণের অনুমোদন। স্টিল অথরিটিতে নিয়োগ হচ্ছে এবং কেন্দ্র সংস্থায় নিয়োগ হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমরা চলে যাচ্ছি নিচের পেজে। তো 2 নম্বর পেজে আমরা চলে যাবো, তোমরা প্রথম পেজ দেখলে। তো 2 নম্বর পেজে আমরা চলে গেছি, তোমরা এখানে 2 নম্বর পেজ দেখতে পাচ্ছ এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে। তো 13 জুলাই 2024। তোমরা নেক্সট পরের পেজে চলে যাবো, আমরা চলে এসেছি 3 নম্বর পেজে। তো তোমরা 3 নম্বর পেজ দেখতে পাচ্ছ, এরপর আমরা চলে যাবো 4 নম্বর পেজ। তোমরা এখানে 4 নম্বর পেজ এরপর তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বর পেজ। এরপর তোমরা দেখছো 6 নম্বর পেজ। এরপর তোমরা দেখবে 7 নম্বর পেজ। এরপর আমরা চলে এসেছি 8 নম্বর পেজে, এখানে সাধারণ জ্ঞান সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আছে সেগুলো তোমরা দেখবে। এরপর 9 নম্বর পেজ, এরপর তোমরা দেখছো 10 নম্বর পেজ। 13 জুলাই 2024-এর যে কর্মসংস্থান পেপারে 10 নম্বর পেজ, এখানে 10 নম্বর পেজে রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত পদের পাত্র নিচ্ছে চাকরির জন্য সেগুলো দেখতে পাচ্ছ, এবং রাজ্য ও কেন্দ্র সরকারে কোন পরীক্ষা করে আমি সেটাও তোমরা দেখতে পাচ্ছ। নিচের দিকে চলে যাচ্ছে 11 নম্বর পেজ, এরপর তোমরা দেখতে পাচ্ছ 12 নম্বর পেজ। স্টিল অথরিটি নিয়ে হচ্ছে সেটা তোমরা প্রথম পাতার পর দেখতে পাবে। তো তোমরা এখনো কি দেখতে পারবে এখানে যে ICC পুরুষদের T20 বিশ্বকাপ 2024, এখানে চ্যাম্পিয়ন দল
ঠিক আছে, চ্যাম্পিয়ন দলস তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা খুব গুরুত্বপূর্ণ। তো ভারত ওদের অধিনায়ক রোহিত শর্মা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং রানার্স দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এখানে দেখতে পাচ্ছ, এবং সময়কাল 1 জুন থেকে 29 জুন। তাই তো চলে যাচ্ছি নেক্সট পরের পেজে। তো 13 নম্বর পেজ, এরপর আমরা চলে এসেছি 14 নম্বর পেজ। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 2700 জন হচ্ছে, সেটা তোমরা দেখে নেবে, এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দরখাস্ত করলে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন 14 জুলাই পর্যন্ত ওয়েবসাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ। নিচের দিকে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রথম পাতার পর, এরপর আমরা চলে এসেছি পনেরো নম্বর পেজে। তো পৌরসভার 35 জন হেলথ ওয়ার্কার নিয়ে হচ্ছে, সেটা আমি তোমরা দেখতে পাচ্ছ। এরপর চলে যাচ্ছি ইন্ডিয়ান এয়ারফোর্স নিয়ে হচ্ছে, কেন্দ্র সরকারি নিয়ে হচ্ছে, সেটা তোমরা চলে যাচ্ছি লাস্ট 16 নম্বর পেজে। ইকো ব্যাংকে নিয়ে হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ ইকো ব্যাংক। এছাড়াও এই সপ্তাহে কর্মসংস্থান পাতা, তো প্রথম পাতা থেকে একদম শেষ পাতা কিন্তু তোমরা দেখলে এই সপ্তাহে কর্মসংস্থান পাতা দেয়।